ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद श्चान्ने वै ए च पार्षदा रामकृष्णगत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय आमरा आज समबेत हयेछि पूजनीय स्वामी प्रभानंद जी महाराजेर स्मृति स्मारक जे বক্তৃতা স্মরণ স্মৃতি স্মারক যে বক্তৃতা মালা শুরু হয়েছে সঙ্গ প্রসঙ্গ যার আয়োজন করছেন হালিসহ স্বামী বিবেকানন্দ ভবানুরাগী সঙ্ঘ, সেই সঙ্ঘের যারা আমাকে ডেকেছেন এখানে বলার জন্য তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং উপস্থিত ভক্তমণ্ডলী যারা আজকে এখানে উপস্থিত আছেন এবং এই বিষয়ে আলোচনা শুনবেন। পূজনীয় মহারাজের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমার সৌভাগ্য হয়েছিল পূজনীয় মহারাজের সঙ্গে 7 বছর একখানা কাজ করার, 2 বছর গোলপার্কে এবং পরে 5 বছর হেডকোয়ার্টার্সে। মোট 7 বছর আমি এছাড়াও সঙ্গে যখন যোগ দিতে আসি তখন পূজনীয় মহারাজ সহকারী সাধারণ সম্পাদক, সেই কারণে কিছুটা দেখার সৌভাগ্য হয়েছিল 1 বছর। এই 8 বছরের স্মৃতি এবং সঙ্গে শুধু 8 বছরে কাছে থাকা এবং দূর থেকেও মহারাজ বরাবরই আমাদের কাছে খুব আকর্ষণীয়। আপনাদের আলোচনার বিষয়বস্তু লোকশিক্ষায় স্বামী প্রভানন্দ। এই লোকশিক্ষার ভেতরে 3টি শব্দ আছে, 3টি ভাব আছে যেটি আমাদের আলোচনা শুরু করার আগে জানা দরকার। একটি হচ্ছে লোকশিক্ষা, আরেকজন হচ্ছে লোকশিক্ষক, আর হচ্ছে লোকশিক্ষায় তার প্রভাব কীরকমভাবে পড়ে। লোকশিক্ষা সম্পর্কে আমাদের রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুরের যে ব্যানার আছে তাতে একটা ভারী সুন্দর কথা লেখা আছে। লোকশিক্ষা পরিষদ করে কি না, মানুষের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের মানোন্নয়ন ঘটায়, এইটার কথা বলছেন। কীরকম ব্যক্তিগত ও সামাজিক জীবনের মানোন্নয়ন কীরকম হয় একটা ছোট্ট উদাহরণ আপনাদের দিই। যে ঘটনা থেকে আমাদের এই গদাধর অভ্যুদয় প্রকল্প শুরু হলো, স্বামী প্রভানন্দজি সাধারণ সম্পাদক থাকাকালীন যে গদাধর অভ্যুদয় প্রকল্পে শুরু হয়েছিল, সেই গদাধর প্রকল্পের এই গল্পটা আপনাদের সকলেরই মোটামুটি জানা উচিত। আমাদের পাটনা আশ্রমের তখন অধ্যক্ষ ছিলেন খুব সম্ভবত তথাগতানন্দজি, বা না ওই আমি নামটি ভুলে গেছি, মহারাজ বর্তমানে প্রয়াত আছেন, পাটনা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ তিনি গিয়েছিলেন, তিনি গিয়েছিলেন আমাদের একদিন গাড়ি করে আশ্রমে ফিরছেন, খুব ট্রাফিক জ্যাম হওয়ার জন্য গাড়িটিকে একটি জায়গা দিয়ে ঢুকিয়ে দিয়েছেন যেখান দিয়ে গাড়িটা আসছে। সেই আসার পথে গাড়িটা যেখান দিয়ে আসছিল সেখানে একটি মেথরদের অন্তর্জ শ্রেণী মানুষদের একটি পল্লী ছিল, সেইখানে দেখা গেল মহারাজ যখন আসছেন দেখতে দেখতে এলেন কি নোংরা পরিবেশ, অথচ বাড়িঘর তৈরি করে দেওয়া আছে, রাস্তা তৈরি করা আছে, পাকা রাস্তা আছে, কলের জলও আছে, সব আছে, অথচ কি একেবারে পরিবেশ, কি নোংরা, কি খারাপ। শুধু ওইখানেই শেষ নয়, বাচ্চাদের তিনি তাকিয়ে দেখলেন কি নোংরা, হাতে পায়ে নোংরা, চুলে জটা পড়ে আছে, নাক দিয়ে সর্দি পড়ছে, এইরকম তিনি দেখে ফিরে এলেন। ফিরে এসে আশ্রমের সাধুদের সঙ্গে কথা বলার পরে আবার তিনি 2 দিন বাদে ওই মেথরপল্লীতে ফিরে গেলেন এবং সেখানে গিয়ে সেখানকার যারা মোড়ল আছে তাদের সঙ্গে কথা বললেন যে তোমাদের যদি ছাত্রটিকে আমাকে দাও, তোমাদের বাচ্চাগুলোকে যদি আমাদের দাও, সকাল বিকেলবেলা বাস আসবে, আশ্রম থেকে বাস আসবে, তারা আশ্রমে নিয়ে যাবে, সেখানে গিয়ে তারা পড়াশোনা করবে, খেলাধুলা করবে, তারপরে আবার তারা ফিরে আসবে, এরকমভাবে বলা আছে। কিন্তু তারা কিছুতেই রাজি হলো না, কারণ তারা কিছুই জানে না, রামকৃষ্ণকেও চেনেন না, বিবেকানন্দকে চেনে না এবং রামকৃষ্ণ মিশন সে তো চেনেনই না। ভাবছেন এই সাধুগুলো এসছে মিষ্টি মিষ্টি কথা বলে তারপরে তুলে নিয়ে চলে যাবে, হয়তো বেছে বুছে দেবে বাচ্চাদের।
তখন প্রস্তাব হলো যে ওদের মধ্যে থেকে এই বাসেতে এই বাচ্চাদের সঙ্গে যদি একজন দুজনকে বাই টার্ন পাঠানো যায়, একজন দুজনকে বাই টার্ন পাঠানো হবে এবং তারা গিয়ে আশ্রমে দেখবেন। এর সপ্তাহখানেক যাওয়ার পর ওদের একটা বিশ্বাস তৈরি হয়ে গেল এবং এই ছেলেপুলের আসা শুরু করলো। ওরা এসে আগে মুখ হাত পা ধুত, তারপরে কিছু খেত, ঠাকুর প্রণাম করতো, তারপর কিছু খেত, তারপরে খেলাধুলা করত, পড়াশোনা করত, গান শিখত, আবার আরতি হয়ে গেলে আরতি গান গাওয়ার পরে আবার পড়াশোনা করতো, রাত্রির খাবার খেয়ে ফিরে যেত। মাস তিনেক বাদে আমাদের সেই সাধুটি আবার ওই অঞ্চল দিয়ে গেলেন, গিয়ে দেখছেন সারা অঞ্চলের পরিস্থিতিটাই বদলে গেছে। সেই যে নোংরা আবর্জনাপূর্ণ জায়গা ছিল সেটা আর নেই, সে ভ্যাটগুলোতে জিনিসপত্র ফেলা হয়েছে, রাস্তাঘাট পরিষ্কার, বাড়ির সামনেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, এমনকি যে লোকজনও ঘুরে বেড়াচ্ছে তারাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে উনি গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি করে এটা হলো, তখন উত্তর এলো যে এই মানুষটি, ইনি এই বাচ্চাগুলো এই বাড়ি ফিরে এসে প্রথম তার মাকে ধরেছে যে এরকম নোংরা হয়ে থাকলে চলবে না, ঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। শুধু তাই নয়, কোনো একটা জিনিস কোনো একটা জায়গায় পড়া দেখলে তারা নিজেরাই তুলে ডাস্টবিনে ফেলা শুরু করছে, ঘরের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুরু করেছে। বাচ্চারা যখন বদল হতে থাকলেন সঙ্গে সঙ্গে তাদের মা বাবাদের জীবনও বদল হতে থাকলো, এবং অনেকের মা বাবার জীবন যখন বদল হলো তখন যেখানে তারা আছেন সেই জায়গাটার পরিবর্তন হয়। যে লোক শিক্ষা আমাদের দুটো জিনিস করে, আমাদের ব্যক্তিগত জীবনের মানোন্নয়ন ঘটায়, আমাদের সমাজ জীবনেরও মানোন্নয়ন ঘটায়। এই লোক শিক্ষা খুব সাধারণ মানুষ করতে পারে না। লোক শিক্ষক কারা? না, যাদের দেখে মানুষ বদলায়। এরা কিন্তু কখনো বলেন না যে বদলাও, কিন্তু এরা এমন একটা উজ্জ্বলতম জীবন যাপন করে যেটা সহজে চোখে পড়ে এবং মানুষ আপনা আপনি বদলায়। আমরা যখন প্রথম সাধু হতে আসি, 1 ঘন্টা জপ ধ্যান করার কথা বলা হয়েছিল। 1 ঘন্টা জপ ধ্যান হচ্ছে কি হচ্ছে না জানি না তো, কারণ কারোর কাছে ঘড়ি নেই, আর কারোর কাছে ঘড়ি নেই সেই কারণে আমাদের মনে হতো বোধ হয় আমরা 1 ঘন্টা জপ ধ্যান করছি না। আমাদের চেয়ে যারা একটু সিনিয়র তারা বললে না হে তুমি জপ ধ্যান করে চুপ করে বসে থাকবে, ঠিক 5টার সময় আত্মস্থানজি প্রণাম করেন, উনি যখন হাতটি তুলে এমনি করে ঠাকুরকে প্রণাম করবেন জানেন, এরপর কাঁটায় কাঁটায় 5টা বাজে। আমরাও দেখতাম মহারাজ এসে হাত তুলে যে প্রণাম করতাম, আমরা বুঝতাম আমাদের এবার প্রণাম করার সময়, আমাদের এবার উঠে পড়ার সময় গেছে, আমরা উঠে পড়তাম। পরে যখন একটু সেয়ানা হলাম তখন দেখলাম বেলুড় মঠের কাছে একটা ফ্যাক্টরি আছে, সেখানে ঠিক ভোর 5টার সময় এই একটা সাইরেন বাজতো, এবং প্রত্যেক দিন আমরা লক্ষ্য করতাম আত্মস্থান যখন হাতটা তুলে এমনি করে ঠাকুরকে প্রণাম করছেন মাথার ওপর, তখন এই সাইরেনটা বাজতে আরম্ভ করে। অদ্ভুত টাইমিং, আমরা ওনাকে এটা একে শিখেছি এটা যে কীরকম। আমি 1 বছর ওনার ঘরে কাজ করেছি, জেনারেল সেক্রেটারি যখন উনি ছিলেন, ওনার ঘরের বাইরে একটা ঘড়ি ছিল, 8টার সময় উনি ঘর খুলে দিতেন। উনি কখনো ছিটকিনি দিতেন না, ছিটকিনিটা এরকম সোজা করে ভেতর দিকে লাগানো থাকতো, উনি হাত দিয়ে দরজাটা ঠেলে দিতেন, ছিটকিনিটা পড়তো আর একটা টক করে আওয়াজ হতো, আর এই টক করে আওয়াজ হলেই আমি ঘড়ির দিকে তাকাতাম, একদম কাঁটায় কাঁটায় 8টা। এরা হলেন লোক শিক্ষক, যাদের দেখে মানুষ বদলায়। স্বামী গম্ভীরানন্দজির ক্ষেত্রেও এরকম আমরা শুনেছি যে গম্ভীরানন্দজি তখন অদ্বৈত আশ্রমে আসেন আছেন, ঠিক সময় খেতে চলে আসেন। একদিন ভাণ্ডারী তাকে অভিযোগ করছে যে সাধুরা ঠিক সময় খেতে আসে না, আপনি একটু বলুন। গম্ভীর মহারাজ বললেন আমি কেন বলতে যাব, ওরা আমায় দেখছে না যে আমি ঠিক সময় আসি। প্রভানন্দজির ক্ষেত্রেও ঠিক এরকম জিনিসই আমরা দেখেছিলাম। তখন ইনস্টিটিউট অফ কালচারে মহারাজের রেটিনা ছিঁড়ে গেল, সে রেটিনা সার্জারি হওয়ার জন্য মহারাজ গেলেন, সেদিনকে সন্ধ্যেবেলা ফিরে এলেন। ওই ডাক্তার আমাদের নির্দেশ দিয়েছিলেন যে ওনার সাথে একটা ঘুমের ওষুধ যেন দেওয়া হয়, মহারাজ কখনো ঘুমের ওষুধ খাননি, ওই অপারেশন টপারেশনের সময় ছাড়া অন্য সময় কখনো খাননি ঘুমের ওষুধ, যাতে ওর উনি তো জিজ্ঞাসা করবেন কোন ওষুধটা কি, সেই কারণে ওনাকে একটা ছোট্ট সাদা প্লেটের মধ্যে ওষুধ দেওয়া হতো, তার মধ্যে ওই বড়িটা দিয়ে দেওয়া হয়েছে। মহারাজ একেবারে দেখা মাত্র বলছেন এই ওষুধটা কি, তা বলা হলো যে ওই রেটিনার জন্য কিছু ওষুধ দেওয়া আছে। মহারাজ সেই ওষুধটি খেলেন এবং একদম ভোরবেলা বস বস করে ঘুমোচ্ছেন। যখন 7টার সময় ডেকে পাঠালেন কোনো অভিযোগ করলেন না, খালি জিজ্ঞাসা করলেন যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল, তখন আমরা বললাম হ্যাঁ ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। উনি খালি বললেন আজকে সকালে জপ করা হয়নি, ওনার মুখখানা দেখে আমার নিজের এত কষ্ট হচ্ছে আপনাদের কি বলবো। উনি ধীরে ধীরে স্নান করতে চলে গেলেন, খেলেনও না,
স্নান করে ফিরে এসে ঘরেতে বসে যেরকম ঘন্টা দুয়েক জপ ধ্যান করেন সেরকম জপ ধ্যান সারলেন। তারপরে এত অভিমান করেছেন আমাদের উপর, ওনাকে না জানি ওটা খাওয়ানো হয়েছিল, তাই তিনি শুধু চা বিস্কিট খেয়ে অফিস চলে গেলেন। আমি হতবাক হয়ে দেখলাম, আমরা তো সুযোগ খোঁজার চেষ্টা করি কোন দিন ক্লাস হবে না, কোন দিন একটু কম জপ ধ্যান করতে হবে, এই গরমের দিনে গাটা টনটন টনছন বনবন করছে, একটু কম জপ ধ্যান করলে ভালো হয়। কিন্তু প্রভানন্দজিকে দেখে এই যে লোক শিক্ষক, শুধু তাই নয় আরও অবাক হলাম ওনার শরীর যাওয়ার আগের কয়েকদিনের ঘটনা। আমি জানুয়ারির 31 তারিখে হাসপাতালে ভর্তি হয়েছিলাম, পূজনীয় মাঝে পাশের কেবিনে আমি ছিলাম। বিকেলবেলা মহারাজকে দর্শন করার জন্য তৈরি করে রাখা হতো, মহারাজকে দর্শন করে দেওয়ার জন্য ওই খাটটা ঘুরিয়ে মহারাজকে টুপি টুপি পরিয়ে বসানো হয়েছে। আমি ভক্তরা প্রণাম করতে যাওয়ার আগে আমি প্রণাম করতে গেছি মহারাজকে, আর দেখছি মহারাজ চেষ্টা করছেন জপ করতে, 1 2 3 4 5, তারপর থেমে যাচ্ছেন, আবার চেষ্টা করছেন 1 2 3 4 5। মহারাজ কিন্তু একবারে সিম্পলি আনকনশিয়াস, তখন পুরো একবারে সাপোর্টে জিনিসটা চলছেন, তার চেতন অবস্থা নিয়ে। আমাদের মনের দুটো ভাগ থাকে, একটা চেতন মন একটা অবচেতন মন। আমরা চেতন মনে যে জিনিসগুলো করে উঠতে পারি না বা যে অভ্যাসগুলো তৈরি করতে পারি না তার একটা ইম্প্রেশন অবচেতন মনে থাকে, এবং যখন চেতন মন ঘুমিয়ে পড়ে তখনই সেটা কাজ করে। যে কারণে দেখবেন আমরা যখন জপ ধ্যান করতে বসি মন ফাঁকা হয়ে যায়, তখন যে যে চিন্তাগুলো সারাদিন ধরে আপনার মনের ভেতরে সুপ্ত হয়েছিল সেগুলো একটা একটা করে প্রকাশিত হচ্ছে। আমি শুধু মহারাজের দিকে তাকাচ্ছিলাম আর ভাবছিলাম জপ ধ্যান এবং সাধন ভজনের সেই তীব্র অভ্যাসটা কত তীব্র হলে অবচেতন মনের ভেতরেও সেটা ঢুকে গেছে। যখন তিনি সম্পূর্ণ আনকনশিয়াস, যখন তার কোনো রকম শরীর নিজের মতো চলছে না, তখনও তিনি চেষ্টা করে যাচ্ছেন, আঙুলটা ঘুরছে, আমি দেখে হবাক হয়ে গেলাম, 5-এর বেশি যাচ্ছে না, আবার নতুন করে উনি চেষ্টা করছেন বা থেমে যাচ্ছেন। কিন্তু এই যে করবার যে চেষ্টা, ভেতরে ভেতরে যে ঈশ্বরকে নাম ডাক করার চেষ্টা চলছে, কতটা চেষ্টা করলে এরকম হয়, লোকশিক্ষায় এই জিনিসটাকে কীরকমভাবে ব্যবহার করা হয়। স্বামীজির একটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে স্তব আছে, সেইখানে তিনি বলছেন, লোকাতীত অপি অহ অহ ন যহৌ লোক কল্যাণ মার্গম। এরা লোকাতীত একটি জীবন যাপন করেন। আপনারা আপনারা যারা আমার জীবনী গ্রন্থ পড়ছেন দেখবেন আমরা ওই রকম একটা জীবনযাপন কখনো করতে পারি না, আমাদের যোগ্যতা নেই, একটা লোকাতীত। আমাদের অনেক সময় মনে হয় যে এরকম জীবনটা ওরা কীরকমভাবে যাপন করেছেন। আমি দেখেছি যখন মিউজিয়াম তৈরি হচ্ছে, বেলুড় মঠের মিউজিয়াম, সেই সময় আমি জয়েন করে গেছি 1994 সালে। মহারাজ সারাদিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রচুর কাজ করছেন, আবার সেই 6টার সময় প্রেসিডেন্ট মহারাজের কাছ থেকে ঘুরে এসে একেবারে রাত্রির 11টা 12টা, যেদিন উদ্বোধন হবে সেদিন রাত্রির উদ্বোধন হবে, তারপরে ওই সেদিনকে তো যেদিন উদ্বোধন হবে অক্ষয় তৃতীয়া ছিল, তার আগের দিন রাত্রির 1টা অবধি কাজ হচ্ছে, উনি ততক্ষণ আছেন, সব কাজ দেখছেন, সব সুচারুভাবে হয়েছে কিনা। আবার পরের দিন সকালে আমরা যখন মন্দিরে গেলাম, দেখলাম সবার আগে আমাদের আগে বসে আছেন। একটা লোকাতীত জীবন যাপন করতেন, কিন্তু একই সঙ্গে তার সমগ্র জীবন, তার জীবনের যাবতীয় কাজ তার সেই ইয়েতেই চলে যেত, তার লোকে লোককল্যাণের জন্য। তিনি তো এরকম জীবন যাপন করতেই পারেন, দেখেছেন তার জীবনীতে আছে যে তিনি যখন তপস্যায় গিয়েছিলেন 1 লক্ষ জপ করার চেষ্টা করেছিলেন। মা 1 লক্ষ জপ করতেন এবং মায়ের কথা সত্য এই যে ভেবে তিনিও 1 লক্ষ জপ করার চেষ্টা করেছিলেন। শঙ্করানন্দজি বড় একটা কাউকে জপমালা দিয়েছেন বলে শুনিনি, তাই ওনার কোনো জপমালা ছিল না, উনি করেই জপ করতেন, আর সংখ্যা রাখার জন্য পাথর ব্যবহার করতেন। আমরাও দেখেছি অনেকে গুলি ব্যবহার করতে, এই যে খেলা হয় যে গুলি মার্বল, সে দিয়ে সংখ্যা রাখতে অনেককেও দেখেছি। তা মহারাজের কাছে এটা শোনা ঘটনা বইতে পরে বেরিয়েছে, দেখছি যে উনি 1 লক্ষ জপ করার চেষ্টা করেছিলেন, তারপরে 1 লক্ষ জপ করার চেষ্টা করে যখন হলো না, তখন তিনি ওই তার আঙুলগুলো একেবারে ফুলে গেছিলেন। এই 17-18 কখনো 19 ঘন্টা অবধি জপ করে যেটা হলো যে উনি কিছুতেই আর ওই 1 লক্ষ জপ করছেন কিন্তু আঙুল টাঙ্গুলের খুব অবস্থা খারাপ হয়েছিল। এটা একটা লোকাতীত অবস্থা, এটা সাধারণ মানুষের জীবনে এরকমটি হয় না। তারপরে পূজনীয় প্রভু মহারাজ ওনাকে জপমালা পাঠিয়েছিলেন এবং সেই কারণে তার পক্ষে ওই 1 লক্ষ জপ করা সহজ হয়েছিল। আমরা অনেক দিন, আমি জীবনের
শেষ দিন অবধি দেখেছি মহারাজকে। মহারাজ যখন গোল পার্কে আমাদের সঙ্গে বসেই জপ করতেন, তখন দেখেছি যে মহারাজ ওই জপমালাটা ব্যবহার করছেন। মহারাজ যে জপমালাটা আমাদের তুলনায় ছোট, আমরা 108 জপমালায় জপ করি, মহারাজ 54 দানার জপমালায় জপ করে। একটা ছোট্ট জপের কৌটো ছিল এবং মহারাজের হাতে খুব ব্যথা ছিল বলে হাঁটুর ওপর মহারাজ হাতটা রাখতেন এবং জপমালাটা ওই নিচে ঝুলে থাকতো, তার নিচে একটা কাপড় দেওয়া থাকতো যাতে জপমালা কখনো যেন না মাটিতে স্পর্শ করে। মহারাজ সঙ্ঘে যোগদানের আগেই 1955 সালে এই বলা আছে 21 মে তিনি শঙ্করানন্দজি মহারাজের কাছে দীক্ষা পান। তার জীবনের একটা মোড় ঘুরে যাওয়া অবস্থা হচ্ছে এই পাথুরিয়াঘাটায় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে আসা। স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে আসা এবং সেখানে থাকাকালীনই ওই পাথুরিয়াঘাটার কাছে রামবাগান বস্তিতে কাজ করা। মহারাজ খুব আমাকে বলতেন, যখন আমি লোকশিক্ষা পরিষদের দায়িত্ব নিয়ে গেলাম, ওনার সঙ্গে কখনোই আমার যখন জয়েন লোকশিক্ষায় গেলাম তখন আমার সঙ্গে মহারাজের দেখা হয়নি, সেই কারণে মহারাজের কাছ থেকে কোনো অভিজ্ঞতা আমি শুনতে পাইনি। প্রায় 3 মাস কি 4 মাস বাদে আমি একদিন মঠে এসেছিলাম, রাত্রিবাস করেছিলাম মূলত মহারাজের সঙ্গে দেখা করব বলে। মহারাজের ঘরে আমি গেলাম, প্রায় 1 ঘন্টারও বেশি মহারাজের সঙ্গে কথা হলো। মহারাজ একটা খুব দামি কথা বলেছিলেন, অনেকে মহারাজের নানা জায়গার কোর্ট থেকে বলছেন, মহারাজ আমাকে একটি কথা বলেছিলেন যে স্বামীজির এই কাজ করতে গেলে সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা অনুভবী মনের, মানুষের দুঃখ কষ্ট বেদনা এটা অনুভব করার মতো একটা অনুভবী মনের প্রয়োজন আছে, এই অনুভবী মনটা যদি থাকে তাহলে কিন্তু একেবারে কেল্লাফাতে হয়ে যায়। এই রামবাগান বস্তি ছিল একেবারে আমাদের পাথুরিয়াঘাটা আশ্রমের কাছে এবং সেটা মূলত সমাজ বিরোধীদের দখলে ছিল। কিরকম ছিল জানো তো, ওদের ওখানে ওই বাঁশ বাখাড়ি দিয়ে ওরা নানা রকম জিনিসপত্র করত। মানুষজনগুলো মূলত সবাই ওই ম্যাথর সম্প্রদায়, ভীষণ ভালো বেতের কাজকর্ম করতেন, তারা যেহেতু লেখাপড়া জানতেন না তাই তাদেরকে সবাই ঠকাতো, যারা জিনিসপত্র কিনতো তারাও ঠকাতো, এবং এরা যাতে কখনো না ওঠে তাই এই মদের আড্ডা, সাট্টার আড্ডা, জুয়ার আড্ডা এইগুলো ওই বস্তি জুড়ে ছিল। ফলে এগুলো যেখানে থাকে সেখানে অসামাজিক মানুষজন সবাই থাকবে। ওই কাছাকাছি একজন সংস্কৃতিবান মানুষ, স্থানীয় বাসিন্দা, পাথুরিয়াঘাটার স্থানীয় বাসিন্দা ছিলেন, তার নাম ছিল জীবনকৃষ্ণ মানিক। তিনি পূজনীয় লোকেশ্বরানন্দজি মহারাজের কাছে এসেছিলেন এই মানুষজনকে কি করে একটু উন্নত কল্পে সাহায্য করেন। মহারাজের 3 জন সহযোগী ছিলেন, 3 জন না 4 জন, প্রভানন্দজি, পরবর্তীকালে যারা অশোক্তানন্দজি, মুমুক্ষানন্দজি এবং পরমেশ্বর মহারাজ বা স্বামী পরমেশ্বর মহারাজের স্বামী নাম আমি ভুলে যাচ্ছি, উমানন্দজি, এই 4 জন সহযোগী মহারাজ ছিলেন এবং সঙ্গে আরও 2 জন ছিলেন, তার মধ্যে অন্যতম আমাদের সচ্চিদানন্দ ধর, এরা সব ছিলেন। তারা এই কাজ শেখালেন, 2টো কাজ সবার আগে শেখানো হলো, একটা হচ্ছে স্বাস্থ্যবিধি পালন আর হচ্ছে নাইট স্কুল, বড়দের জন্য একটা লেখাপড়া শেখানোর জায়গা। মহারাজ আমাকে বলেছিলেন জানো তো, গিয়ে দেখলাম রান্না হচ্ছে আর রান্নাঘরের যে বাইরে একটু উঁচু দাওয়া আছে সেখানে একটা লোক বসে ছচ্ছর করে পেচ্ছাপ করতে শুরু করলো। লোকশিক্ষা পরিষদ পাথুরিয়াঘাটার এই রামবাগানে কাজের আমার প্রথম কাজ ছিল পেচ্ছাপ করে দেখানো কেমন করে প্রস্রাব করার পর জল ঢেলে সেই জায়গাটাকে পরিষ্কার করতে হবে। এই যে হাতে কলমে কাজ শেখা, এমন একটা তার মহারাজের সব স্টাইলের পড়ানোর দক্ষতা ছিল। একটা হচ্ছে তার মেধার দিক দিয়ে তার বক্তৃতা অত্যন্ত উন্নত মানের ছিল, কথামৃত বক্তৃতা আপনারা যারা শুনেছেন তারা নিশ্চয়ই জানেন। মহারাজ শুধু ভক্তিভাবে কখনো বলতেন না, তার এখানে বৌদ্ধিক দিয়ে, বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করে বিচার করে প্রত্যেকটি শব্দ, এমনকি কথামৃতর মাঝখানে যে গানগুলো ব্যবহার করেছে সেই গানগুলো কবে গাওয়া হয়েছে, কি অবস্থায় গাওয়া হয়েছে, এমনকি সেই গানের অনেক সময় শব্দ বদল হয়, শব্দের গাইতে গাইতে বিভিন্ন সেইটাগুলো মহারাজকে আমাদের জোগাড় করে দিতে হতো যে কীরকমভাবে সেই গানগুলো এসেছে, বদল কীরকম হয়েছে। অতএব মহারাজের এই যে ব্যবস্থাগুলো ছিল সেগুলো, এইটা একটা ছিল। 2 হচ্ছে যখন তিনি প্রশাসনিক কাজ করতেন A to Z সব কাজ নিজে জানতেন এবং সেইভাবে করতেন এবং অন্যদের তিনি অনুপ্রেরণা দিতেন। আর 3 নম্বর হচ্ছে যারা যেভাবে বুঝবে, এই যে বস্তিবাসী রামবাগানের বস্তি, তাদের 2টো কাজ তিনি করেছিলেন।
একটা হচ্ছে কেমন করে স্বাস্থ্যকর জীবন যাপন করবে, কিরকম ভাবে জীবন যাপন করলে সেই জীবনটা স্বাস্থ্যকর জীবন যাপন করলে কি হয়, আর দুই হচ্ছে নাইট স্কুল। নাইট স্কুল উনি বহু জায়গায় করেছেন, আমরা পরবর্তীকালে দেখব যে অবিভক্ত 24 পরগনা, অবিভক্ত মেদিনীপুরে সেই সময় প্রায় 20টিরও বেশি তিনি নাইট স্কুল স্থাপন করেছিলেন। শিক্ষার বিস্তার, শিক্ষার যদি বিস্তার না হয় তাহলে কিন্তু খুব সমস্যা। এবং এই নাইট স্কুলের কাজ যখন তিনি করতেন তখন তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসে প্রায় রাত্রির 11টা অবধি এই সমস্ত মানুষজন তারা নিজেদের কাজকর্ম করে ফিরে এসে বাড়িতে এসে একটুখানি বিড়ি টিড়ি খেয়ে একটুখানি মমতাত নিয়ে তারা ক্লাসে আসতো। মহারাজ বলতেন বহু সময় তারা ক্লাসেই আসতো না, তাদের বাড়িতে গিয়ে ধরে 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 নিয়ে আসতে হতো। তারা কিছুতেই ক্লাস করবেন না এবং মহারাজও কিছুতেই তাদের ছাড়বেন না, এরমভাবে টেনে হিঁচড়ে তাদের ক্লাস করতে নিয়ে আসতেন। এই সময় তিনি, এই সময় না পরে, তিনি এইসব মানুষদের জন্য আরেকটা জিনিস করেছিলেন, সরল ভাষায় কতগুলো বই লিখেছিলেন, ঠাকুরের জীবনী, মায়ের জীবনী এবং মুসলিম সন্তদের জীবনী। কেন লিখেছিলেন? কারণ যে ধর্ম বিশ্বাসকে তারা আঁকড়ে বেঁচে আছে, সেই ধর্ম বিশ্বাসের প্রবাহ যারা ধরে রেখেছেন তাদের জীবনটা জানা অত্যন্ত জরুরি। সেই কারণে তারা সদ্য অক্ষর জ্ঞান হয়েছে তাদের, তাই যুক্তাক্ষর ছাড়া এই সমস্ত গ্রন্থগুলো রচনা করা হয়। এবং এই গ্রন্থগুলোর আমূল সম্পাদনা করেছিলেন পূজনীয় স্বামী মাধবানন্দজি মহারাজ। এই নাইট স্কুল এই উদ্যোগ বেশ চলছিল, এমন সময় 1956 সালে আমাদের এই ছাত্রাবাস, পাতুরিয়াঘাটা ছাত্রাবাস উঠে এলো নরেন্দ্রপুরে, আগে যেটা অরিজিনাল নাম ছিল উখিলা পাইকপাড়া, সেই জায়গায় একটা বিরাট বড় জমি পাওয়া গেল, ক্রমাগত জমি বেড়েছে। এখন নরেন্দ্রপুরকে যে আকারে আপনারা দেখেন সেই আকারে নরেন্দ্রপুর ছিল না। এবং সেখানেও ছাত্রদের পড়াশোনার পাশাপাশি সমাজ শিক্ষায় প্রসারিত হোক এই কারণে একটি কেন্দ্র স্থাপিত হয়, একটা খুব ছোট্ট ঘর, এখনো সেই ঘরটা আছে, গুদাম হিসেবে ব্যবহার করা একটা ছোট্ট ঘর, প্রভানন্দজির অফিস এবং যেখান থেকে শুরু হয়েছিল ইনস্টিটিউট অফ সোশ্যাল এডুকেশন অ্যান্ড রিক্রিয়েশন। এখনো পর্যন্ত এটা এত পরিচিত নাম IACR, এখনো পরিচিত এত নাম, এই নামের আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু এখনো ভাউচারগুলো সব IACR এর অ্যাকাউন্টেই হয়, এবং যারা পুরনো দিনের অ্যাকাউন্টস করেন এখনো পর্যন্ত ওখানে তারা ওই IACR অ্যাকাউন্টটি লেখেন। এবং তখনও তিনি সাধু হননি, 1958 সালে তিনি সঙ্গে যোগদান করেন, কিন্তু 1957 সালে জন্ম IACR, যা বর্তমানে রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ হিসেবে পরিচিত। তখন তিনি তার ওখানকার প্রথম ডিরেক্টর বা পরিচালক হিসেবে নেন, এবং পরবর্তীকালে এই কাজ অন্যান্যরাও শিবুদা এই কাজটিকে টেনে নিয়ে যান পরবর্তীকালে, এবং তার অনেক বিকাশ হয়। তিনি প্রথম যে কাজটি করছিলেন আমরা বলছিলাম অখণ্ড 24 পরগনা এবং মেদিনীপুর জেলার 20টি গ্রামে তিনি বয়স্ক শিক্ষাদের, বয়স্ক মানুষদের জন্য শিক্ষা কেন্দ্র স্থাপন করলেন। স্বামীজি বলছেন না শিক্ষা শিক্ষা শিক্ষা, শিক্ষা পারে সমস্ত কিছুর সব অভাব দূর করতে। দ্বিতীয় যেটা করেছিলেন, স্থানীয় ছেলেদের যেটা প্রয়োজন, এখনো লোকশিক্ষা পরিষদে ওইভাবেই ট্রেনিং দেওয়া হয়, সার্ভে করা হয় সেই অঞ্চলের কেমন কোন কোন জিনিসের প্রয়োজন আছে, তারপরে সেই জিনিসগুলো অ্যাভেলেবল এবং সেগুলোকে রূপান্তরিত করে অন্যান্য প্রোডাক্ট তৈরি, যেমন মৌমাছি পালন, পোলট্রি, তারপরে ডেয়ারি, এই সমস্ত কাজের একদম হাতে কলমে শিক্ষা দেওয়া হয় বিভিন্ন জায়গায়। আপনারা যদি যান এখনো লোকশিক্ষা পরিষদে মটগোদা বলে একটা জায়গা, সেখানে ওই সিল্ক কুকুন, গুটি পোকার চাষ শেখানো হয়, কেমন করে তার থেকে সুতো বার করানো হবে শেখানো হবে, একটা গুটো গোটা সুতো, সব একটা কুকুন থেকে একটা গোটা সুতো বেরোলে তবেই তা দিয়ে শাড়ির একটা অংশ, মানে একটা যে শাড়ি যে বোনা হয় আপনাদের, যে কুকুন থেকে একটা গোটা কুকুন থেকে গোটা সুতো বেরোয় সেই দিয়ে শাড়ি বোনা হবে, আর বাকি যেগুলো ছিঁড়ে যায় সেগুলো দিয়ে যে কুর্তির পিস, এই যে ছোটো ছোটো জিনিসগুলো, জামার পিস, সেগুলো তৈরি করে। অল্প বয়সী ছেলেদের এই শিক্ষা দেওয়া হয়, একবারে সিল্ক কুকুন থেকে একবারে শাড়ি তৈরি, এই তৈরিটা পুরোটা শেখানো হয়, গোপালন শেখানো হয়, সাতুরি বলে একটা জায়গা আছে অযোধ্যা পাহাড়, সেসব অঞ্চলে ওই ছাগল, সেই অঞ্চলে যে কালো ছাগল তাদের কি করে মহামারী থেকে রক্ষা করে ভালো করে চাষ করা যায় তার জন্য শেখানো হয়। এবং সব ক্ষেত্রে
সেখানকার যে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো তাদের সাহায্য নেওয়া হয়। এবং এই দুটি এবং তৃতীয় যে তার অসাধারণ কাজ ছিল, যেটার কথা আমরা আগেও বলেছি, সেটা হচ্ছে তার লেখা, তার রচনাবলী, তার তিনি যে তার লেখা যে এই সময় তিনটি গ্রন্থ তিনি লিখেছিলেন, একটি হচ্ছে মুসলিম সন্ত, আরেকটা চারটে লিখেছিলেন, মুসলিম সন্ত, সবার মা সারদা, লোকশিক্ষক শ্রীরামকৃষ্ণ এবং খ্রিস্ট সন্ত। এইগুলো শুধু সেইখানেই নয়, এই যে ছেলেপুলেদের শুধু ট্রেনিং দিয়েই তিনি ক্ষান্ত ছিলেন না, এই ট্রেনিং প্রোডাক্ট বিক্রি করার জন্য লোকশিক্ষা পরিষদে এখন যেহেতু খুব বড় করে হয়েছে, খুব বড় একটা সেলস কাউন্টার আছে, কিন্তু এটা তখন থেকেই ছিল। এই লোকশিক্ষার কাজে অনেক জায়গায় গেছেন, তার মধ্যে মুরাদপুরের কথা উনি বিশেষভাবে বলেন, যেটি তার জীবনীতে বেরিয়েছে। তার জীবনীতে বেরোয়নি একটি এরকম একটি ঘটনা আছে মহারাজের কাছে আমি শুনেছি, মহারাজ পরমেশ্বর দা এবং নন্দদুলাল দা, তিনজনে নন্দদুলাল চক্রবর্তী, তিনি পরবর্তীকালে সমাজ শিক্ষা পত্রিকার সহকারী সম্পাদক ছিলেন, এই তিনজনে মিলে এই নরঘাটে, নরঘাটে এখন যেখানে ব্রিজটা আছে ওইখানে এসে, তখন ব্রিজ ছিল না, নৌকায় করে এসে নামতেন। ওখানে একটি স্থানীয় দোকানে তারা চিঁড়ে চিনি কিনে, মাটির পাত্র কিনে তাতে ভিজিয়ে তিনজনে মিলে সেটা খেতেন। তারপরে একটা লণ্ঠন কিনতেন এবং সেই লণ্ঠন জ্বালিয়ে তিনজনে হাঁটা দিতেন সেই মুরাদপুরের রাস্তা, 4 মাইলের মতো রাস্তা তারা অতিক্রম করতেন। মহারাজ আমাকে বলেছিলেন, তুমি হিউয়েন সাং এর ছবি দেখেছ? হ্যাঁ দেখেছি। হিউয়েন সাং এর পিঠে একটা কাঠের বাক্স থাকতো দেখেছ? হ্যাঁ। মানে আমাদের পিঠে ওরকম একটা কাঠের বাক্স থাকতো, তাতে ম্যাজিক ল্যান্টার্ন থাকতো। ঠাকুরমা স্বামীজির জীবনী, তখন তো আলো ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, তাই ওর ভেতরে একটা লণ্ঠন জ্বালিয়ে সেইটা বড়, তারপর ওই এ ফেলে তার প্রতিবিম্বটা বড় স্ক্রিনে দেখানো হতো। তার যে সামগ্রী সেগুলো একটা কাঠের বাক্স, ওই রকম একটা বাঁকা কাঠের বাক্স ছিল আর চামড়ার বেল্ট দিয়ে লাগানো ছিল, সেটা খানিকটা রাস্তা নন্দদুলাল তিনজনেই প্যাকাটিসিং ছিলেন, প্রভানন্দজি তো ছিলেনই, নন্দদুলাল শেষ বয়স অব্দি প্যাকাটিসিংই ছিলেন, আর পরমেশ্বর দা একটু স্বাস্থ্যবান ছিলেন, এই তিনজনে ভাগাভাগি করে ওইটি বইতেন। এবং এইভাবে ওরা মুরাদপুরে দিনের পর দিন করতেন। একটি গল্প এখানে তার জীবনীতে বেরিয়েছে, এই মুরাদপুরে তিনি যাবেন ফিরে আসবার সময়, মুরাদপুর থেকে যখন ফিরে আসছেন তখন কলকাতা যাওয়ার যে বাস সেটা চলে গেছে, স্থানীয় দোকানে একটু জিজ্ঞেস করলেন যদি কখনো একটু আশ্রয় দেওয়া যায় কিনা, তারা রাজি না হওয়ায় নদীর চরে তিনি শুয়েছিলেন। এবং একটা সময় হঠাৎ করে তার মনে হলো তার পিঠে কিছু ঠেকছে, ঘাড় ঘুরিয়ে দেখলেন একটি কুকুর তার পিঠে ঠেসান দিয়ে বসে, ঠেসান দিয়ে শুয়ে শোবার চেষ্টা করছে। তিনি যতবার জায়গা বদল করছে কুকুরটি তার পেছন পেছন গিয়ে সেইখানে তার পাশে গিয়ে শুচ্ছেন। অবশেষে তিনি সারা রাস্তা ফাঁকা বাসির মধ্যে উঠেই তিনি করেছিলেন। দৈর্ঘ্য দুর্বিপাক যাই হোক না কেন, সব কিছুতে তিনি অক্লান্ত ছিলেন, এই যে জীবনটা আমার আমাদের দেখার জন্য। ব্রহ্মচর্য দীক্ষার পরে তিনি নরেন্দ্রপুর, এই লোকশিক্ষা পরিষদ ছাড়াও তিনি নরেন্দ্রপুর স্কুলের প্রিন্সিপাল ছিলেন। তাকে যারা দেখেছিলেন তাদের দুটি কথা বলেছিলেন, তাদের সম্পর্কে প্রভানন্দী সম্পর্কে তারা বলতেন, একজন বলতেন বলেছিলেন কঠোর শৃঙ্খলা পরায়ণ, আর দুই বলেছিলেন খুব খুব কড়া ধাতের মানুষ। সেটা আমরা বরাবরই দেখেছি, মহারাজকে যদি জিজ্ঞাসা করা হয়েছে মহারাজ আপনি কেমন আছেন, তার একটাই উত্তর তুমি কেমন আছো, তারপরে তোমার না এরকম একটা সমস্যা ছিল, তোমার না সেরকম সমস্যা ছিল, ঠিক আছে এসো এসো এসো। কেউ যদি মহারাজকে খুব বেশি সময় ফোনে বিরক্ত করতো, উনি শেষের দিকে আমরা বুঝতে পারতাম এই কথাগুলো আমাদের খুব পেটেন্ট হয়ে গেছিল, হেডকোয়ার্টার সেটা চালু ছিল, আমাদের কোড ওয়ার্ডে আমরা কথা বলি হেডকোয়ার্টার্সের সাথে, তার মধ্যে প্রভানন্দজি সম্পর্কে আমাদের কোড ওয়ার্ড ছিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। যখন খুব বিরক্ত করছেন মহারাজ 3 বার ঠিক আছে বলে তার ফোনটা রাখছি বলে রেখে দিতেন। এই আমাদের নিজেদের ভেতরে কোড ওয়ার্ড ছিল যে প্রভানন্দজি কেমন আছেন, মানে বিজি আছেন কি না আছেন, আমরা বলতাম ঠিক আছে বুঝে যেত সবাই, আমরা বলতাম হ্যাঁ ভালো আছেন যেতে পারো এখন, এরকম আর কি। খুব শক্ত ছিলেন, কিন্তু কখনো কোনো অবস্থাতেই তার কাছ থেকে কোনো ওই অতিরিক্ত সুবিধা নেওয়া যেত না। তিনি একবার খুব জাস্ট ছিলেন, শৃঙ্খলা পরায়ণ হলেও অদ্ভুত রকমের তার মেধা এবং যুক্তি বিচার ছিল। ক্লাসে তিনি স্কুলে যে পড়াতেন, যদি তিনি সব সাবজেক্টই পড়াতে পারতেন, তথাপি তিনি চাইতেন ইন্ডিয়ান কালচার বা ভারতীয় কৃষ্টি যেটা আমাদের স্কুলগুলোতে পড়ানো সেগুলো অসাধারণ। তার কিছু কিছু ছাপ আমরাও পেয়েছি,
পূজনীয় মহারাজ আমাদের আইডিয়াস অ্যান্ড আইডিয়ালস অফ রামকৃষ্ণ মিশন ট্রেনিং সেন্টার থাকাকালীন ফার্স্ট ইয়ারে এটা পড়িয়েছিলেন, এবং স্বামী বিবেকানন্দের মঠ রুলসও পড়িয়েছিলেন আমরা যখন সেকেন্ড ইয়ারে থাকি। মহারাজ একবারে ফার্ম ছিলেন, স্বামী বিবেকানন্দের কোনো কোনো নিয়ম তার পছন্দ হয়নি, সেটা তিনি বলতে পারতেন, আমার এই নিয়মটা পছন্দ নয়, শুধু আমার নিয়মটা পছন্দ নয় বলেই তিনি ক্ষান্ত থাকতেন না, তিনি কিন্তু যুক্তি দিয়ে দেখাতেন কেন এই নিয়মটা তার পছন্দ নয়। তার স্বামী বিবেকানন্দের নিয়মকে তিনি ডিফাই করছেন, কিন্তু কেন তার পছন্দ নয়, কি হলে ভালো হতো, শব্দটা কিভাবে, নিয়মটা নিয়ে নয়, শব্দটা যেভাবে প্রয়োগ হয়েছে সেই প্রয়োগ বিধিটা নিয়ে তিনি স্বচ্ছন্দ বোধ করছেন না, এই শব্দটাকে এরকম ভাবে বলা হলে সেটা অনেক বেশি সিগনিফিক্যান্ট হতো। মহারাজ বলতেন, বলার মতো দুঃসাহস আমরা ওনাকে দেখেছি, আমরা তো সবসময় একেবারে এমনি করে বসে থাকি, তা কিন্তু নয়, ভক্তির সামনে তার যুক্তিকেই তিনি সবার আগে দাঁড় করিয়ে দিতেন। স্কুলে যখন তিনি পড়াতেন, স্কুলে যখন তিনি অধ্যক্ষ ছিলেন, তখন তিনি নানা রকমের জিনিসপত্র শিখেছেন, ছেলেরা যেমন লেখাপড়া করবে, ছেলেদের আর যে বৌদ্ধিক বিকাশ হওয়ার জন্য যা যা কিছু প্রয়োজন, তার সময় তৈরি হয়েছিল বিষয়ভিত্তিক এক্সিবিশন, আউটডোর খেলা, হবি ক্লাব, এই পরীক্ষা পদ্ধতিরও আমূল পরিবর্তন হয়েছিল এবং টোটাল ডেভেলপমেন্ট হওয়ার দরকার ছিল। পরবর্তীকালে যখন তিনি পুরুলিয়াতে অধ্যক্ষ হয়ে এলেন, সেটা একটা লম্বা সময় পুরুলিয়াতে, এবং সেই পুরুলিয়াতে যখন তিনি অধ্যক্ষ হয়ে এলেন, তখন তিনি ভেকেশনে বিভিন্ন দুন স্কুল, তারপর রাঁচির বিভিন্ন যে খ্রিশ্চান মিশনের স্কুল আছে সেই সব জায়গায় গিয়ে দেখতেন কেমনভাবে সেখানে পঠন পাঠন হয়, সেখানকার পরীক্ষা কীরকম হয়, সেখানকার যে কারিকুলাম কীরকম হয়, এগুলো সব তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন, এবং সেগুলো পরবর্তীকালে ওই পুরুলিয়াতে কীরকমভাবে প্রয়োগ হবে সেইটা দেখা যেত। পরবর্তীকালে 1968 সালে স্কুলের শেষ হয়ে যাওয়ার পরে 1968 সালের 4 এপ্রিল তিনি বিদ্যামন্দির কলেজ, বেলুড় বিদ্যামন্দির কলেজের প্রিন্সিপাল হইলেন। যে সময়টা এসেছিলেন তিনি খুব ভয়াবহ সময়ে, নকশাল আন্দোলন ধীরে ধীরে শুরু হচ্ছে, দানা ভাগছে, পাকছে, শিক্ষাতে বন্ধ করা, মারপিট, বোমা বোমা চালানো সমস্ত কিছু হয়েছে, কিন্তু এগুলো সব সত্ত্বেও তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তার প্রশাসন চালিয়েছেন, কখনো কাউকে পুষতে সুতো দেননি, এবং সবার আগে যখনই কোনো বিপদে বিদ্যামন্দির পড়েছেন, যে লোকশিক্ষা বলছেন না, তার জীবনটা তিনি সবার আগে সেখানে গিয়ে অধ্যাপক ছাত্ররা বা কর্মীরা পৌঁছানোর আগে তিনি সবার আগে সেখানে পৌঁছে যেতেন, এবং পৌঁছে গিয়ে তিনি সেটিকে ফেস করার চেষ্টা করতেন। বিদ্যামন্দিরের পরে দেখুন কি অদ্ভুত তার অবস্থা, তিনি এত সারাটা জীবন শিক্ষা বিস্তার এবং মানুষের জীবনের মানোন্নয়নের জন্য কাজ করেছেন, তাকে 1972 সালে সেবা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল, 3 বছর তিনি সেবা প্রতিষ্ঠানের সহকারী সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এর স্মৃতি ভীষণ রকমভাবে বলতেন, তখন সেবা প্রতিষ্ঠানে তীব্র অর্থ কষ্ট, প্রত্যেক মাসে মাইনে দেওয়ার মতো অবস্থা তার ছিল না, ঘুরে 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 বিভিন্ন জায়গায় তিনি এই সংগ্রহ করতেন, গভর্নমেন্ট গ্রান্ট জোগাড় করতেন, সমস্ত কিছু করতেন। একটি স্মৃতির কথা তিনি বলেন যে একজন ভদ্রলোক এসেছিলেন, গহনাঞ্জি প্রসঙ্গে বলতে গিয়ে বলেছিলেন, একজন ভদ্রলোক এসেছিলেন আগেকার দিনে, আমরাও এই এইরকম প্রস্তাব পাই, এখনও প্রস্তাব পাই যে ব্ল্যাক মানি হোয়াইট করে দেওয়ার জন্য 10 লক্ষ টাকা দান করা হবে, তার ভিতরে 3 লক্ষ টাকা আমাদের আশ্রমে থাকবে, আর বাকি 7 লক্ষ টাকা আবার তাকে আমরা রিভার্স করে দেবো। মানে তার যে ব্ল্যাক মানিটা ছিল, এখানে ডোনেশন দিয়ে ইটিজির ক্লিয়ারেন্স নিয়ে সেটাকে হোয়াইট হবে, এ প্রস্তাব আমি তো অন্তত 4-5 পেয়েছি, মহারাজের কাছে এরকম একটি প্রস্তাব এসেছিল, এবং সেই সময় আমাদের সত্যি সত্যি খুব অর্থকষ্ট ছিল। সেই অর্থকষ্ট থাকার জন্য প্রথমে তারা যখন প্রস্তাব দিলেন, কিন্তু কিছুতেই স্বামী গহনানন্দজি এটাই রাজি হলেন না। প্রভানন্দজিকে গহনানন্দজি বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর এই সংঘ পরিচালিত করেন, অতএব হাসপাতালের জন্য আমাদের ভাবার কিছু নেই। প্রাচী সিনেমার যিনি মালিক ছিলেন জিতেনবাবু, জিতেনবাবুর কাছ থেকে প্রত্যেক মাসে ধার করে আনা হতো সেবা প্রতিষ্ঠানে কর্মীদের মাইনে দেওয়ার জন্য, মাসের শুরুতে, মাসের শেষে ধার করে আনা হতো, তারপরে মাসের মাঝখানে যখন গ্রান্ট এসে যেত আবার সেই গিয়ে ধার শোধ করা হতো। প্রত্যেক মাসে এই দুটো কাজ করা হতো, একবার ধার করে টাকা নিয়ে এসে দেওয়া হতো, আবার ধার শোধ করা হতো, অথচ কখনো বোঝার কোনো উপায় ছিল না।
1975 সালে তিনি পুরুলিয়া বিদ্যাপীঠে যান। হিরণ্ময়ীজির স্বপ্নের বিদ্যালয় সেই পুরুলিয়া বিদ্যাপীঠের অধ্যক্ষ হন। এই যে টোটাল ডেভেলপমেন্ট যেটি তিনি নরেন্দ্রপুরে শুরু করেছিলেন এটা ওখানে গিয়ে শেষ হলো। কিভাবে করলেন তিনি? সেই সময় পুরুলিয়ার খুব ভালো ভালো ছাত্ররা খুব ভালো রেজাল্ট করতো। আমরা প্রভানন্দজিকে পরবর্তীকালে জিজ্ঞেস করেছিলাম, উনি বলেছিলেন আমার খুব ভাগ্য ভালো, এক দল ডেডিকেটেড টিচার্স পেয়েছিলাম এবং এক দল খুব উচ্চশিক্ষিত অথচ খুব ভালো মানুষ তার সহযোগী হয়েছিলেন। স্বামী সোমেশ্বরানন্দজি, স্বামী ঈশাত্মানন্দজি, এখন যিনি আমাদের কেনাডা কেন্দ্রে আছেন স্বামী কৃপাময়ানন্দজি, আত্মপ্রভানন্দজি, স্বামী বিশ্বনাথানন্দজি, এরা সব সেই সময় আমাদের স্বামী পরাশরানন্দজি, তারপর স্নেহময় মহারাজ, এরা সব খুব মেধাবী এবং খুব ভালো শিক্ষক, এরা সেই সময় এসেছিলেন। এবং তার সঙ্গে ফণিভূষণ বাবু, এরা সবাই এই শিক্ষায় যোগ দিয়েছিলেন। এরা অত্যন্ত ছাত্র দরদী এবং কিসে ছাত্রদের ভালো হবে, কেমন করে পরীক্ষায় লিখলে ছাত্র আরো ভালো করে তার কথা লেখা বুঝতে পারবে, কিভাবে পড়ালে প্রত্যেক ছাত্রের ভেতরে মৌলিক প্রতিভার বিকাশ হয়, সেটির সবটি তিনি ওই বিড়ালে বসে দেখিয়েছিলেন। এবং সেই সময় আগেই বলেছিলাম আমরা যে সেইখানে ওই বিদ্যাপীঠ থেকে আজ থেকে 50 বছর আগে সেই বিদ্যাপীঠকে অন্যান্য বিদ্যালয়ের সমকক্ষ তৈরি করার জন্য দুন স্কুল চেন্নাই, দিল্লি, রাঁচি, সে বড় বড় যেখানে নামি দামি স্কুল আছে সেখানে গিয়ে তিনি সেই স্কুলগুলো থেকে তিনি জিজ্ঞেস করে দেখতেন, চেষ্টা করতেন কীরকমভাবে করতেন। আরেকটা জিনিস যেটা তিনি পুরুলিয়ায় দিয়ে গেছেন যেটির কোনো তুলনা হবে না, সেটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি এবং ইতিহাস অনুসারী একটি আধুনিক একটি মিউজিয়াম দিয়ে গেছেন যেটি এখনও আছে। এবং সেই বিভিন্ন জায়গা থেকে পুরুলিয়া এবং বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চল থেকে জৈন বৌদ্ধ এবং হিন্দু মন্দির থেকে যে ভগ্নাবশেষ থেকে যে ভাস্কর্য যেগুলো চুরি হয়ে যাওয়ার কথা সেইগুলি সব জোগাড় করে তিনি সেইখানে এই মিউজিয়াম তৈরি করেন। সেইখানেই তিনি একটি যখন তিনি লোকশিক্ষা পরিষদে ছিলেন এই সমস্ত যে স্কুলগুলো চালাতেন সেইখানেই তিনি তার ছিল যে প্রত্যেক মানুষের ভেতরে যে প্রতিভার বিকাশ সাধন হবে সেগুলো করার জন্য তিনি পত্রিকা চালাতেন। পরবর্তীকালে যেটা আমরা ওখানেও দেখেছি তিনি পুরুলিয়াতে গিয়ে করেছিলেন, পুরুলিয়া স্কুলকে শুধু গড়ে তোলার চেষ্টা করেননি, খরা অধ্যুষিত পুরুলিয়াকে তিনি নতুন করে বিকাশ সাধনের চেষ্টা করেছিলেন। পুরুলিয়া কৃষি বিজ্ঞান কেন্দ্র তখনও সেভাবে তৈরি হয়নি, কিন্তু তাদের সাহায্য তিনি পেয়েছিলেন এবং তাদের সাহায্যে 1979 সালে, এই সংস্থাটি এখনও আছে, 1979 সালে পুরুলিয়ার নেহেরু যুব কেন্দ্র এবং রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুরের সহযোগিতায় তিনি গড়ে তুললেন কল্যাণ নামক একটি সংস্থা। এখনও সেই সংস্থা আছে, প্রত্যন্ত গ্রামের মধ্যে গিয়ে মানুষের জীবনের পরিবর্তন করে সেই একই কাজ, যে তার যে তিনি যে সমস্ত সেই মানুষজন যে কাজগুলো করতে পারেন সেই কাজগুলো আরও ভালো করে কীরকমভাবে করতে পারে। একটি উদাহরণ আপনাদের দিই, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এক ধরনের পোকা হয়, সাধারণত ওই কুল গাছেতে, কুল গাছ এবং আরেকটা গাছ আছে, এই দুটো গাছের পাতা খেয়ে ফেলে এই পোকাগুলো এই গাছের গায়ে সেই মলটি সেই ডালেতে রেখে দিয়ে যায়, মল তাদের যে পায়খানা সেটা থাকে, সেটা শুকিয়ে গেলে তার থেকে ল্যাক তৈরি করা হয়, যে ওষুধের গায়ে যে ক্যাপসুলের গায়ে যে কোটিং, জাহাজের তলায় যে কোটিং দেয়া হয়, মেয়েরা আপনারা যে চুল স্ট্রেইট করেন যেটা দিয়ে ওই ল্যাক দিয়ে চুলকে, যে চুল বাঁধার সময় যে ল্যাক ব্যবহার করা হয়, বিভিন্ন প্রসাধনী দ্রব্যে যে ল্যাক ব্যবহার করা, এইটা হচ্ছে এই লাক্ষা, সেটা হলো ওই জিনিসটি। এবং সেইটি পূজনীয় মহারাজ, আগেকার দিনে কি হতো যে বড় বড় প্রতিষ্ঠান তারা ওই গ্রামকে গ্রাম ওই গাছগুলোকে ইজারা নিয়ে নিতেন, তারপরে তারা কি করতেন, তারা গাছের ডালগুলোকে কেটে শুধুমাত্র মাঝখানটি রেখে সব নিয়ে চলে যেতেন। এত সম্পদ তাদের কাছে আছে, তারা কিছুতেই সেই সম্পদকে ব্যবহার করতে পারতেন না। এইটি একটি খুব ভালো জিনিস করলেন, এই ট্রেনিং দেবার ব্যবস্থা, তারা কেমন করে এই যে তাদের যে জিনিস সম্পদ সেটাকে করবেন। এছাড়াও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তিনি সেই সমস্ত ওখানে তিনি প্রচার করতেন, শুধু ওখানেই থেকে যাননি, মায়েদের নিয়ে, ভক্তমণ্ডলী এবং মায়েদের নিয়ে তিনি সারদা সংঘের প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি নিয়মিত রামকৃষ্ণ কথামৃতে পাঠ শুরু করেন।
এই কল্যাণ সারদা সংঘ এবং বিভিন্ন ভক্তদের নিয়ে তাদের তিনি যে সেই কল্যাণমূলক কাজ করে গেছেন আজকে তা অনেকখানি বিস্তৃতি লাভ করেছে। তার মধ্যে অন্যতম একটা জিনিস সেটা হচ্ছে এই, এখন ওখানে আরেকটি সংস্থা কাজ করে সেটা হচ্ছে নানৃতম। নানৃতম খুব স্বামী লোকেশ্বরানন্দের স্মৃতিতে এই এইখানে একটি কাজ হয়ে যায়। তিনি যে শুধুমাত্র এই বাইরের কাজ করতেন তাই নয়, কেমন করে সাধু ব্রহ্মচারীদের জীবনের বদল করা যায়, তারা যাতে উপযুক্ত সাধু ব্রহ্মচারী হয়ে ওঠে সেইটার তিনি চেষ্টা করতেন। সাধু ব্রহ্মচারীরা আমরা পরেও দেখেছি যে ঠিক সময় ঘুম থেকে উঠেছি কিনা, ঠাকুর ঘরে এসে বসেছি কিনা, নিয়মিত আমরা চ্যান্টিং করি কিনা এবং নিয়মিত পড়াশোনা করি কিনা সেটা তিনি দেখতেন। উনি আমাদের ক্লাস নিতেন, আমরা যখন গোলপার্কে ছিলাম আমাদের দিকদৃশ্য বিবেক ক্লাস নিতেন। আমরা বেশিরভাগ সময় সেই উচ্চতত্ত্ব বুঝতে পারতাম না, ঘুমিয়ে পড়তাম, কিন্তু উনি পড়াতেন, বলতেন না পড়ানোটা খুব জরুরি, পড়তে 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 একটা সময় সেই বিকাশটি হবে। ওনার কাছে গেলে একটাই প্রশ্ন, খুব বেকায়দায় ফেলে দেওয়ার প্রশ্ন, সেটা হচ্ছে কি করছো, কি পড়ছো, এখন তুমি কি পড়ছো, কোন বই পড়ছো। একই বইয়ের যদি 7-8 দিন বা 1 মাসের বেশি যদি দেখাতে তাহলে উনি বলতেন তাহলে পড়ছো না, রোজ শুধু দেখছো বা বইটাকে দূর থেকে দেখছো, এটা হচ্ছে কথা। অদ্ভুত শেখার জিনিস, আমরা বলছি না লোকশিক্ষায় তার জীবন আমাদের কীরকমভাবে তিনি শিখিয়েছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন একদিন, আমিও গেছি মহারাজের সঙ্গে, কম্পিউটার বিভাগে একটি বক্তৃতা ছিল, বক্তৃতা দিয়ে ফিরে খুব মুখ গোমড়া করে বসে আছেন গাড়িতে। তা আমরা জিজ্ঞেস করলাম মহারাজ কি হলো রে মুখ গোমড়া করে বসে আছেন কেন, তখন বললেন দেখো এত লেখাপড়া শিখলাম আজকে এর আমাকে মুখ্যু বলছে, ইলিটারেট। কেন ইলিটারেট বলছে কেন, বলছে আমি তো কম্পিউটার চালাতে জানি না। এরা বলছেন আগামী দিনের যে মানুষরা কম্পিউটার শিক্ষায় শিক্ষিত থাকবে না তাদের ইলিটারেট হিসেবেই গণ্য করা হবে। দেখো দেখি এত লেখাপড়া শিখে শেষকালে একবারে লেখাপড়া জানি না এরকম তকমা একটা গায়ে লাগলো। ওইখানে এসে থামলেন না, পরের দিন যেটা দেখবার মতো সেটা হলো আমাদের কম্পিউটার সেকশন থেকে উনি একটা কম্পিউটার ধার করে নিয়ে এলেন। প্রথম 7 দিন শুধু খুব নিষ্ঠা করে কেমন করে কম্পিউটার খুলতে হয় আর কম্পিউটার কেমন করে বন্ধ করতে হয় এইটাই করতে থাকলেন, তার যতটুকু সময় ছিল এইটাই করতে থাকলেন। মাসখানেকের মধ্যে দেখলাম বেশ সুন্দর করে পেজ ক্রিয়েট করে উনি টাইপ করতেন। গোলপার্কের থেকে একটি পত্রিকা বেরোয়, আপনারা কে জানেন, বুলেটিন বলে একটি ইংরেজি পত্রিকা বেরোয়, তার সম্পাদকীয় নাম রিফ্লেকশন। মহারাজের আঙুলে খুব সমস্যা ছিল আর আমার হাতের লেখা আমার চেহারার মতো বড় বড়, সেই কারণে মহারাজ মাঝে মাঝে ওর লেখাগুলো আমাকে দিতেন যাতে আমি বড় 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 করে সেই লেখাগুলো লিখে ওনাকে দিই। আমি এসে বললাম আপনি তো আমার চাকরি খেয়ে ফেললেন, বললেন কেন, আমার এতদিন রিফ্লেকশনগুলো বড় বড় করে লেখার অভ্যাস ছিল এখন আপনি নিজেও টাইপ করছেন। উনি যে 5 আঙুলে টাইপ করতে পারতেন তা নয়, কিন্তু ওই যে একটা শুনে এসছেন কম্পিউটার জানাটা খুব জরুরি, এবং ধীরে ধীরে কাজ চালানোর মতো খুব সুন্দর কম্পিউটার শিখেছিলেন, পরবর্তীকালে অনভ্যাসে সেটা আর হয়নি। শুধুমাত্র যে সাধু ব্রহ্মচারী এবং বাইরের লোকেদের জন্যই তিনি করতেন তা নয়, কর্মীদের প্রতি তার ভীষণ ভালোবাসা ছিল, কর্মীদের ভীষণ ভালোবাসতেন। মাঝে মাঝে আমরা এই নিয়ে ওনাকে খুব বলতাম, কিন্তু সব জায়গায় দেখেছি যে কর্মীদের কে তিনি ভীষণ রকমভাবে ভালোবাসতেন। মহারাজের 1979 সালে মহারাজকে চলে আসতে হয়, অর্জুন গাছের ছাল থেকে এক ধরনের ওই তার যে পরাগ রেণু তার থেকে তার শরীরে খুব সমস্যার সৃষ্টি হয়েছিল, সেইখানে তাকে ট্রান্সফার নিয়ে আসতে হয়। 1980 সালে রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় মহাসংঘ আহ্বান করা হয়, প্রভু মহারাজ তখন প্রেসিডেন্ট আছেন, স্বামী লোকেশ্বরানন্দের কনভেনার, এবং সেই কনভেনশন যে কমিটি ছিল তার আওতায় স্বামী প্রভানন্দজি ছিলেন। তিনি একটি অসাধারণ কাজ করেছিলেন যে কাজটি এখনো পর্যন্ত আছে, সেটা হচ্ছে স্বামীজির বাণী ও রচনা থেকে ইংরেজি কমপ্লিট ওয়ার্কস থেকে তিনি বাণী নিয়ে নিয়ে একটি গ্রন্থ বার করলেন যেটির নাম রিবিল্ড ইন্ডিয়া। আমরা এখন এই বইটি বিক্রি হতে দেখি, কিন্তু এই বইটি এই কনভেনশনের সময় বিক্রি বেরিয়েছিল এবং এটির সবটুকুর মূলে পূজনীয় মহারাজের ইয়ে আছে, তার অবদান আছে। এবং সেই সময় ওই যে দ্বিতীয় কনভেনশন বেরিয়েছিল সেই কনভেনশনের 400 পাতার মোটা একটা রিপোর্ট, এটিও প্রকাশিত হয়। 1984 সালের 18ই ফেব্রুয়ারি তিনি আসেন, তার আগে 1983 সালের 18ই এপ্রিল
তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সর্বকনিষ্ঠ ট্রাস্টি এবং পরিচালন পরিষদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে নির্বাচিত হন এবং তার ঠিক কয়েক মাস পরে 1984 সালের 18ই ফেব্রুয়ারি তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন, সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব নেন এবং 12 বছর তিনি এই কাজ করেছিলেন। অত্যন্ত দক্ষতার সঙ্গে করেছিলেন, টায়ারলেস, ফাঁকিবাজ নয়, এমন যদি কাউকে খুঁজে বার করা হয় তার হচ্ছে এ ছিলেন তিনি। তার মূর্ত প্রতীক হচ্ছেন স্বামী প্রভানন্দজি। কীরকমভাবে উৎসাহিত করতেন, ট্রেনিং সেন্টারের দায়িত্ব নিয়েছিলেন, ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের একে একে করে রোজ ইন্টারভিউতে ডাকতেন এবং তারা কি পড়ছে, তাদের আইডিয়ায় কোথায় কি ভুল আছে, কেমন করে সেটা কি বদল করতে হয়, সেটা কীরকমভাবে নিজেরাই চেষ্টা করে বদল করতে পারে, সর্বতোভাবে তিনি তাদের সঙ্গে কথা বলে করতেন। শুধু তাই নয়, যাদেরকে মনে হতো যে যথেষ্ট ভালো করেনি তারা কেমন করে ভালো হচ্ছে কিনা সেটারও খোঁজ খবর রাখতেন এবং অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে সেই কাজ করতেন। কোনো অবস্থাতেই তার মাথা গরম হয়ে যেতে আমরা দেখিনি। 1996 সালের ঘটনা আমার এখনও মনে আছে। ঠাকুরের পাবলিক সেলিব্রেশনের আগের দিন ঝড় হলো, প্রচণ্ড ঝড় হলো এবং বেলুড় মঠে সেই ঝড় আছড়ে পড়াতে সেই মঠেতে পাবলিক সেলিব্রেশনের জন্য যে প্যান্ডাল করা হয়েছিল সেই প্যান্ডেলের সামনের অংশটা বসে গেছিল। পরের দিন যখন আমরা বেলঘরিয়া স্টুডেন্টস হোম থেকে ভলেন্টারি করতে গেলাম, গিয়ে দেখলাম প্যান্ডেলের সামনেটা বসে আছেন। পূজনীয় স্বামী আত্মস্থানন্দজি তখন সাধারণ সম্পাদক, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। স্বামী প্রমেয়ানন্দজি তিনি ম্যানেজার এবং স্বামী প্রভানন্দজিও সেখানে আছেন। প্রমেয়ানন্দজি আত্মস্থানন্দজি নির্দেশে যাবতীয় অনুষ্ঠান মন্দিরের ভেতর শুরু করলেন এবং তারই মধ্যে প্রভানন্দজি অন্যান্যদের সাহায্য নিয়ে, সকলের সাহায্য নিয়ে প্যান্ডেলকে খাড়া করে দিয়ে দিলেন এবং সকাল 10টার পর থেকে সেইখানেই অনুষ্ঠান করছিলেন। সঙ্গে যে কোনো কাজ তার জন্য তিনি এতটুকু পিছু পা হতেন না। বহুদিন দেখা গেছে খুব জ্বর, 102 ডিগ্রি জ্বর, তা নিয়েও তিনি কখনো কাজকে কখনো পিছু পা হননি। অসাধারণ ত্রাণ কাজ করতে পারতেন, যার মধ্যে অন্যতম হচ্ছে 1984 সালে ত্রিপুরায় মণি নদীর বন্যায় কৈলাসহর, ধর্মগড়, কমলপুর, ওই যে উত্তর ত্রিপুরা, নর্থ ত্রিপুরা, সেটি আক্রান্ত হন। তিনি নিজে সেই রিলিফ পরিচালনা করেন এবং সেই পরিচালনা করবার জন্য কৈলাসহরের জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং সবার সাথে কাজ করে, গভর্নমেন্টের সাথে কোঅর্ডিনেশন করে সেই রিলিফটি কাজ তিনি পরিচালিত করেন। আরও একটি অসাধারণ অবদান, সেটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ তৈরি করা এবং তাকে একটি সুঠাম ভিত্তির ওপর দাঁড় করিয়ে দেওয়া। যে সমস্ত সঙ্ঘে, সব জায়গায় তো আমাদের রামকৃষ্ণ মিশনের পক্ষে কাজ করা সম্ভব নয়, অনেক জায়গায় ভক্তরা একত্রিত হয়ে কাজকর্ম করেন। সেই তারা যে আশ্রম প্রতিষ্ঠা করবেন তার জন্য যে 10 দফা নীতি, 10টা প্রত্যেকটি আশ্রমকে ভাবপ্রচার পরিষদে অনুমোদন পেতে গেলে ওই 10টি নীতিকে তাদের ফলো করতে হয়, 10টি নীতিকে তাদেরকে অবশ্যই নিতে হয়, এইগুলোর প্রণয়ন। শুধু তাই নয়, বারবার সেখানে গিয়ে কেমন করে কাজকর্ম করা এবং স্বামীজি যে বলেছিলেন যে শাকের করি মাছে দেবে না, তাই অ্যাকাউন্টস এবং ঠাকুর সেবার জন্য পূজারী তৈরি করার কাজ তিনি করেছিলেন এবং এ বিষয়ে দক্ষ যে সমস্ত সাধুরা ছিলেন, হিসাবরক্ষক, সেই সেখানে আলাদা করে ক্লাস হতো। কয়েক বছর আগে শুধু তার উৎসাহে শুরু হয়েছিল, কলকাতা ভাবপ্রচার পরিষদ থেকে হতো যে পূজা শেখানো এবং অ্যাকাউন্ট শেখানোর কাজ, এটা অনেক বছর হতো। কিন্তু স্বামী প্রভানন্দজি যে কাজের জন্য সবচেয়ে মনে থাকবেন সেটা হলো এই, আমাদের রামকৃষ্ণ মিউজিয়াম তৈরি করা। দুটো মিউজিয়াম তৈরি করার সময় আমি তখন সাধু হয়ে গেছি এবং আমি সৌভাগ্যবশত মহারাজের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি এবং তার এটা যে কী আকুতি ছিল, ঠাকুর মা স্বামীজির যে এই সমস্ত জিনিসপত্রগুলো ছিল অনাদৃতভাবে অনেকের কাছে পড়েছিল এবং তার জন্য সেগুলিকে সংগ্রহ করার জন্য কত দূর দূরান্ত অবধি গেছেন, কত মানুষের কাছে লাঞ্ছনা সহ্য করেছেন। আমার মনে আছে গোলপার্ক থেকে আমরা একবার গিয়েছি কোয়ালপাড়া হয়ে একটি বাঁকুড়ার কাছে একজনের বাড়িতে,
সে তিনি 4টের আগে বলেছিলেন দেখা করবেন না, আমরা গিয়ে 3টের সময় গিয়ে পৌঁছে যাই। অঝোরে বৃষ্টি পড়ছে, তখন গাড়িতে এসি ছিল না, অথচ জানলা যদি খুলে রাখা যায় তাহলে আমরা ভিজে একবারে কাক হয়ে যাব। সামান্য একটু জানলা দরজা খুলে মহারাজ ঘেমে স্নান করে গেছেন, আমরা সকলে ছটফট করছি গরমে, মহারাজ কিন্তু শান্ত হয়ে বসে আছেন। তাদের কাছ থেকে দুটো জিনিস জোগাড় করবার জন্য গেছিলেন, একটা হচ্ছে ওই যে ওই যে ইয়ে করা হয় ধান কোটা হয় তার জন্য সেই যন্ত্রটি, পা দিয়ে মেয়েরা ধান কোটে সেইটি, আরেকটি পালকি। আগেকার দিনে এই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া হতো সেই পালকি, সেই দুটি তাদের বাড়িতে ছিল, সেইটি যেন তিনি জোগাড় করার চেষ্টা করেছিলেন। কত রকম কি করেছেন, বেলুড় মঠের যে মন্দিরে যে মায়ের ছবি, তার থুতনিটা খারাপ হয়ে গেছিল দীর্ঘদিন ব্যবহার করার ফলে, সেই ছবিটিকে কনজারভেশন স্পেশালিস্ট দিয়ে সেইটিকে বদল করার চেষ্টা। তিনি না থাকলে দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে যে ছবিগুলো ছিল, যেগুলো গুদামখানায় অনাদৃতভাবে পড়েছিল, সেগুলি কোনোদিন জনসমক্ষে আসতো না। মহারাজ সেগুলিকে প্রিজার্ভেশনের ব্যবস্থা করেছিলেন, কনজারভেশন আর্টিস্ট দিয়ে সেগুলির ব্যবস্থা করেছিলেন, শুধু ওখানেই শেষ করেননি। আমাদের দুজন খুব ভালো আর্টিস্ট ব্রহ্মচারী ছিল, তাদের দিয়ে তার প্রতিলিপি করান, যেগুলো এখন রামকৃষ্ণ মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন। রামকৃষ্ণ মিউজিয়াম তার প্রাণ ছিল, কেমনভাবে সাজানো হবে কিভাবে হবে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাবেন, একেবারে সেই শ্রীরামকৃষ্ণ যে সময় এসেছেন সেই সময়ের টাচ দিয়ে তবে শ্রীরামকৃষ্ণের অবতরণের ইতিহাস তিনি এনেছেন। কখনো মনে হয় না রামকৃষ্ণ মিউজিয়াম দেখে, যেটা একটা বিচ্ছিন্ন ঘটনাগুলি পরপর পরপর ক্রমাগত রাখা, একটা বলতে পারেন একটা সিনেমা, একটা যেন গল্প। গোটা মিউজিয়ামটা যদি আপনারা ভালো করে দেখেন, তাহলে পুরনো মিউজিয়ামও তাই ছিল, নতুন মিউজিয়ামও তাই, একটা গল্প, অল্প জায়গার মধ্যে গল্পটা বলা আছে, এখানে বড় জায়গার মধ্যে গল্প বলা আছে। সাধারণ মানুষরা যারা এসব বোঝেন না, যেমন আমাদের কাছে এসেছিলেন এই কেদারনাথের মন্দিরের যিনি রাওয়ালজি ছিলেন, তিনি এসেছিলেন, পূজনীয় রামগোপাল মহারাজ বললেন ওনাকে একবার মিউজিয়ামটা দেখাও। আমরা এত দেরি করে পৌঁছেছি মিউজিয়ামে, মিউজিয়াম প্রায় বন্ধ হয়ে যাওয়ার সময়, আমরা একটা একটা করে সেকশন ক্রস করছি আর সেখানকার আলো নিভিয়ে দেওয়া হচ্ছে। রাওয়ালজি খুব ব্যস্ত ছিলেন সন্ধ্যা পুজোর জন্য, কিন্তু তথাপি তাকে আমি নিয়ে গেলাম, তিনি ভুলেই গেলেন তাকে আমি মিউজিয়াম সফর করাচ্ছি। 1 ঘন্টা 10 মিনিট আমাদের গোটা মিউজিয়ামটা দেখতে সময় লাগলো। তিনি মুগ্ধ হয়ে গেছেন, ভুলেই গেছেন তার সান্ধ্যবন্দনার সময় পেরিয়ে গেছেন। তিনি বলছেন লগ রাহা থা এক দুসরা জগত মে আ গিয়া, আগামী দিনের মানুষের জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার এমন কাজ তিনি করে গেছেন, এর জন্য তাকে আমরা সদা সারা জীবনের জন্য মনে রাখব। তিনি যে অফিসটায় বসে কাজ করতেন, আপনাদের যদি কখনো দেখার সুযোগ, এখনো সেটা নেই, একটা গোডাউন গাড়ি রাখা হতো আগে, আগে ছিল ভেহিকেল রাখার জায়গা, পরবর্তীকালে গোডাউন। সেই গোডাউনে একটাও জানলা ছিল না, একটাও দরজা ছিল না, একটাও জানলা ছিল না, দরজা ছিল, একটা বিরাট বড় দরজা ছিল, এবং বেলুড় মঠে সব ফেলে দেওয়া ফার্নিচার সেইগুলোকে একসাথে করে সেই মিউজিয়ামের অফিস তৈরি হয়েছে। বহু জায়গায় তিনি গিয়েছেন। 1999 সালে স্বামী লোকেশ্বরানন্দজির শরীর চলে যাওয়ার পর তিনি আবার গোলপার্ক রামকৃষ্ণ মিশনে এলেন, গোলপার্ক রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ হলেন। অনেকেই অনেক কথা বলেছেন গোলপার্ক অধ্যক্ষ হওয়ার পর কী কী বই বেরিয়েছে, সেগুলোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি না, কিন্তু একটি অনবদ্য কীর্তি যেটার কথা তার জীবনী গ্রন্থে বেরোয়নি সেটির কথা আপনাদের বলি। তার মনে হয়েছিল যে সংস্কৃত চর্চার ভীষণভাবে প্রয়োজন আছে, স্কুলের পাঠ্যক্রম থেকে সংস্কৃতকে সরিয়ে দেওয়ার ফলে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যারা নতুন যুগের মানুষ তাদেরকে অনুবাদ নির্ভর হয়ে থাকতে হয়, অনুবাদক যেভাবে অনুবাদ করছেন সেইভাবে থাকতে হবে। অথচ তিনি খুব একটা ফ্লুয়েন্ট, একটি স্বচ্ছ এই সংস্কৃতের প্রবাহ যেন আমাদের আসে সেরকম একটা চেষ্টা করেছিলেন, এবং তারই উদ্যোগে প্রথম তৈরি হয় স্পোকেন সংস্কৃত, যেখানে গ্রামারকে বাদ দিয়ে প্রথমে যেমনভাবে আমরা মাতৃ জঠর থেকে বেরিয়ে বাংলা বলতে শিখি বা আমাদের মাতৃভাষা বলতে শিখি, এক্স্যাক্টলি সেইভাবে তিনি এটি শুরু করেন। এটি শুরু করার আগে সবারই একটু ভ্রুকুটি ছিল, কুচকোনো ছিল, যেটা কতটা সাকসেসফুল হবে। তাই মহারাজ একটি সেমিনার ডেকেছিলেন যে কলেজের মাস্টার, বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাইরা এসে পড়াবেন,
কলেজ এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারা কিরকমভাবে সংস্কৃত পড়াবেন। আমরা প্রথম দিন দেখলাম ওরা চেষ্টা করছেন সংস্কৃত বলতে, কিন্তু পঞ্চম দিনের পর থেকে আমরা দেখলাম খাবার সময় একে অপরের সঙ্গে সংস্কৃতে বার্তালাপ করছে, এবং 15 দিন বাদে যখন শেষ হলো, হয়তো সব ঠিক ঠিক সংস্কৃত নয়, কিন্তু 15 দিন বাদে যখন শেষ হলো সবাই বেশ সুন্দর সংস্কৃত করছেন। এইটা যেন ওনাকে খুব সাহস দিল। প্রথমে 6 মাসের কোর্স হলো, তারপরে ধীরে ধীরে সেমিস্টার পদ্ধতি বার হলো। সেই সময় 3টি উল্লেখযোগ্য গ্রন্থ আমাদের মধ্যে প্রকাশিত হয়। একটি হচ্ছে মায়ের চিঠি, অপরটি হচ্ছে শ্রীমা সারদা দেবীর পত্র সংকলন, সারদা অনুধান এবং শ্রীমা ভাষিত। যুব সম্মেলন এবং ভক্ত সম্মেলন তিনি প্রত্যেকবার করতেন, এবং সেখানে তিনি স্কলার, সাধু, ব্রহ্মচারী এবং যারা যুব প্রতিনিধিরা থাকতেন বা ভক্ত সম্মেলনে ভক্তরা থাকতেন, তাদের সঙ্গে বসে একসঙ্গে খেতেন। এটা একটা অদ্ভুত ব্যাপার। এটা গোলপার্কে আছে, লোকেশনটি সময় থেকে চালু হয়ে আছে, কিন্তু তিনি সেই ধারাটাকে তৈরি করা আরেকটা জিনিস তৈরি করেছিলেন, আগামী দিনের মানুষের জন্য নতুন বক্তা তৈরি করা। এই কারণে তিনি গোলপার্কে বছরে 5টা করে সিম্পোজিয়াম করতেন, এবং সেই সিম্পোজিয়ামের মধ্যে তিনি নতুন সাধুকে নিয়ে আসতেন। কীভাবে খুঁজে পেতেন জানেন তো? খবরের কাগজে অনুষ্ঠান পরিচিতি, ওইটা রোজ উনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। সেখানে যদি কোনো নতুন সাধুর নাম উনি দেখতে পেতেন, সেই সাধুদের নাম উনি লিখে রাখতেন। তারপরে আমাদের জিজ্ঞাসা করতেন এই সাধু কোথায় থাকে, কীরকম বলে, আমরা চিনি কিনা তাকে, এই সমস্ত নানা রকমের ইনফরমেশন আমাদের দিতে হতো, আমরা বুঝতে পারতাম। আরেকটা হচ্ছে এই তিনি সেই সাধুদের জোগাড় করে আনতেন, তাদের উৎসাহ দিতেন বলার জন্য। আরও একটা বড় কাজ আগামী দিনের মানুষের জন্য, কালচারাল হেরিটেজ অব ইন্ডিয়া, লোকেশ সাহাজি 8 ভলিউমের মধ্যে 6 ভলিউম প্রকাশ করে ফেলেছিলেন, এবং পরবর্তী 2 ভলিউম প্রকাশ করেন, করে পুরো সিরিজটা তৈরি করেন। ডক্টর কপিলা বাৎসায়নের কাছে তিনি নিজে উদ্যোগী হয়ে গিয়ে দিল্লিতে বিখ্যাত পণ্ডিত ডক্টর কপিলা বাৎসায়নের নেতৃত্বে এটির অনুমোদন করেন। সর্বাবস্থায় তার শারীরিক অসুস্থতাকে তুচ্ছ করে তিনি কাজ করেছিলেন। রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক 2007 সাল থেকে 2012 সাল অবধি তিনি রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক থেকেছেন। সেই সময় তার শারীরিক অবস্থা সবচেয়ে খারাপ, কিন্তু সমস্ত কিছুকে উপেক্ষা করে তিনি কাজ করতেন। 2008 সালে তিনি, এটার সঙ্গে আমি যুক্ত ছিলাম বলে বলছি, 2008 সালে তিনি কর্মীদের মাইনের একটা বদল করলেন। তার অদ্ভুত সুন্দর প্রিন্সিপাল ছিল, বলছিলেন যারা নিচু তলার কর্মী, গ্রুপ ডি কর্মী, তাদের মাইনে যেন সবচেয়ে বেশি বাড়ে, কারণ তাদের বার্গেনিং পাওয়ার নেই, তারা অন্য জায়গায় চাকরি খুঁজতে পারবে না। কিন্তু যাদের বার্গেনিং পাওয়ার আছে, ওপরের তলার কর্মী, তাদের মাইনের একটা ফিক্সেশন তিনি করে দিলেন। শুধু ওইখানেই থামলেন না, আমাদের জিজ্ঞেস করলেন কি কি প্রয়োজন আমাদের। আমরা বললাম এই এই জিনিসগুলো প্রয়োজন, সব হলো, এবং ওরা 5 মাস ধরে এই কাজটি করতে থাকলাম। 5 জনের একটা টিম করে দিলেন, প্রত্যেক 7-8 দিন অন্তর অন্তর মহারাজ খোঁজ করতেন, দেখা হলে খোঁজ করতেন, কতটা এগোলো। আমাদের কাজ শেষ হয়ে যাওয়ার পর সিএজিতে মহারাজের পরিচিত মানুষজন, তাদের কাছে এটা তিনি পাঠালেন তাদের সাজেশন নেবার জন্য। সেই সাজেশন যখন এলো, আমরা সেগুলোকে ইনকর্পোরেট করলাম। এরপরে মহারাজ ওতেও সন্তুষ্ট হলেন না, কিরম পারফেকশনিস্ট ছিলেন বলছি আপনাদের। মহারাজ আবার ডক্টর অসীম দাশগুপ্ত, সেই সময় অর্থমন্ত্রী, তাঁর যারা এই যে এই পঞ্চবার্ষিকী যে প্ল্যানিং কমিশন, এই আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মাইনের যে ধারাগুলো, এগুলো যারা করেন, তাদের মধ্যে 5 জনকে ডেকে পাঠালেন। তারা এসে দেখলেন এবং তারা কোনো খুঁত খুঁজে পেলেন এবং তারা খুব মুগ্ধ হলেন। যখন তারা তাদের স্যাটিসফ্যাকশন জানালেন, এই সমস্ত কিছুর কাণ্ডারি কিন্তু প্রভানন্দজি, উনি একবারও সেই ক্রেডিটটা নিলেন। উনি বললেন এই আমার সাধু ভাইরা, এই 5 জন সাধু ভাইরা আছে, এরা রাত দিন খেটে এই সমস্ত কাজটিকে খুব সুস্পষ্টভাবে করে দিয়েছে। আমরা তো হতবাক হয়ে গেলাম, এগুলো সব কিছুর মূল ভাবনা, সব কিছু আমরা শুধু উনি যেমন বলেছেন সেটাকে এক্সিকিউট করেছি, কিন্তু সব শ্রেয়, সব কৃতজ্ঞতা, সব কৃতিত্ব তিনি আমাদেরকে দিয়ে দিলেন। কত সুন্দর সুন্দর কথা তার কাছে শুনেছি। তিনি 6ই মে ভাইস প্রেসিডেন্ট হলেন বটে, কিন্তু প্রথম দিকে গুরুগিরি তার খুব একটা ঈপ্সিত কাজ ছিল না। কিন্তু পরবর্তীকালে দেখেছি যে তিনি এইগুলোকে খুব আস্তে 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 তিনি তার ভেতরে সেই গুরুশক্তির বিকাশ হয়েছে, এবং তিনি চাইতেন যে খুব সহজে ছেলেপুলেদের সঙ্গে কথা বলতেন,
খুব সহজে ছেলেপুলেদের, বিদ্যামন্দিরের সব ছাত্ররা রোজ ওনার কাছে আসতো এবং একেবারে উনি তাদের স্তরে নেমে গিয়ে তাদের সঙ্গে কথা বলতেন। যে একটা বড় দল তার কাছে আসতো, তারা বেশিরভাগই এখন সাধু হয়েছে। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে, যেরকমভাবে লোকজন ফিরে যাচ্ছে দেখে আমরাও শেষ করার চেষ্টা করছি। যেটা দিয়ে শেষ করব সেটা হচ্ছে, এত দিন ধরে তিনি চলেছেন, জোর করতেন যেটা সবাইকে, সেটা হচ্ছে সংঘের যে আদর্শ সেটা যেন আমরা ধারণ করতে পারি। তিনি খুব জোর দিতেন যেটা, সেটা হচ্ছে সচল জীবন্ত শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদা দেবী এবং স্বামীজিকে তিনি আমাদের জীবনে আমাদের মননের ভেতরে আসবার জন্য চেষ্টা জোর দিতেন। গভীর আবেগের সঙ্গে তিনি আমাদের একটি বক্তৃতায় বলেছিলেন, মনে রেখো ঠাকুর মা স্বামীজি আর রামকৃষ্ণ সংঘ এদের মধ্যে কোনো ফারাক নেই, এই সত্তা চতুষ্টয়কে উপলব্ধি সাধনা এ যুগের সাধনা। আমরা শেষ করব মহারাজের একটা লেখার একটি অংশ দিয়ে, যে গ্রন্থটি এবং যে লেখকটি আমার ভীষণ প্রিয় সেটা দিয়ে শেষ করব। পূজনীয় মহারাজের যতগুলি লেখা ছিল তার মধ্যে বই আছে, তার মধ্যে আমার ভীষণ প্রিয় দুটি গ্রন্থ, একটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ অন্তলীলা এবং দ্বিতীয়টি হচ্ছে শারদানন্দ চরিত। একদিন আমাকে উনি জিজ্ঞাসা করলেন, তুমি এখন কি পড়ছো? আমি বললাম, শারদানন্দজির পত্রমালা পড়ছি। পত্রমালা আমি আগেও পড়েছি কিন্তু আবার করে পড়ছি, এবং আমি বেশ নিজেই এগিয়ে গিয়ে মহারাজকে বললাম যে মহারাজ, এরকম আপনার যে কটা গ্রন্থ লেখা আছে তার ভিতরে শারদানন্দজি শারদানন্দ চরিত্রই শ্রেষ্ঠ, এটার কেন ইংরেজি অনুবাদ হয় না? উনি যেরকম কাঠের মতো বলতেন, উত্তর দিতেন, তোমরা চেষ্টা করো, এটা তোমাদের জন্য রাখা রইল। তারপরে খানিকটা ঠান্ডা হয়ে আমাকে বললেন, বুঝলে তো আমার তখন শরীর খুব খারাপ, আমার শরীর চলে যাবার মতোই অবস্থা। তখন স্বামী হিরণ্ময়ানন্দজি, তিনি তখন মায়ের বাড়ির অধ্যক্ষ ছিলেন, এবং তিনি বললেন, বরুণ তুমি তো অনেক কিছু করলে, একটু অন্যরকম টোটকা করো। মায়ের শ্রীচরণ ধুলি তিনি প্রভানন্দজিকে দিয়েছিলেন। আপনারা যদি কেউ লক্ষ্য করে থাকেন দেখবেন মহারাজ একটা লাল কারে গলা একটা পরতেন, তার মধ্যে একটা ছোট্ট সোনার মাদুলি ছিল, তার মধ্যে মায়ের শ্রী শ্রী মায়ের চরণ ধুলি ছিল। পূজনীয় মহারাজের মনে হলো, সেটি পড়ার পর থেকে মহারাজ ধীরে ধীরে সুস্থ হলো, সুস্থ হলেন। পূজনীয় মহারাজের মনে হয়েছিল তিনি শ্রী শ্রী মাকে কিছু উপহার দেবেন, মাকে তিনি কি উপহার দেবেন এই ভেবে পাচ্ছিলেন না। এমন সময় তার মনে হয়েছিল, শারদানন্দজি মায়ের খুব প্রিয় সন্তান, তিনি যদি শারদানন্দজির জীবনী রচনা করেন তাহলে মায়ের ভীষণ ভাল লাগবে। তাই তিনি শারদানন্দজির জীবনী এই শারদানন্দ চরিত রচনা করেছিলেন। আমাকে তিনি একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে এই শারদানন্দ চরিতে পড়তে যখন তিনি লিখছেন তখন তার মনে হতো মায়ের যেন প্রসন্ন মুখটা তিনি দর্শন করছেন। তার ইচ্ছা ছিল বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজির চরিত লেখা, এবং সেটার তিনি প্রস্তুতি নিয়েছিলেন, সেটা কখনো তিনি শেষ করে যেতে পারেননি। আর আরেকটা হচ্ছে তুরিয়ানন্দজির চরিত, এটা তার ভাবনা চিন্তার মধ্যে ছিল, তুরিয়ানন্দজির জীবনী লেখা, সেটাও তার হয়নি। সবসময় জোর দিতেন, বি সিনসিয়ার টু ইয়র সেলফ অ্যান্ড টু শ্রীরামকৃষ্ণ, নিজের কাছে এবং আমাদের আধ্যাত্মিক যিনি গুরু শ্রীরামকৃষ্ণের কাছে আমাদের যেন, আমরা যেন সব সর্বদা সতত সৎ থাকার চেষ্টা করি। আমরা শেষ করব শারদানন্দ চরিতের একেবারে শেষ পঙ্ক্তি যেটা তিনি রচনা করেছেন, এটি শারদানন্দ চরিতের অধ্যায়ের নাম হচ্ছে শতদল ঝরে পড়ার মুখে। সেখানে তিনি লিখছেন, শতদল ঝরে পড়ল কিন্তু তার স্মৃতি রয়ে গেল অম্লান, আর শতদলে রেখে যাওয়া বীজে শারদানন্দজির প্রাণসার, তার অনুপম জীবনের আদর্শ বলি আদর্শ বলিষ্ঠ পরিপুষ্ট করে চলেছে রামকৃষ্ণ ভাবান্দোলন, উদ্দেশ্য বহুজনের হিত এবং বহুজনের সুখ। এই একই কথার অনুরণন আমরা স্বামী প্রভানন্দজির জীবনীতেও বলতে পারি, তিনি সেই শতদল ঝরে পড়েছে কিন্তু তার স্মৃতি আমাদের জীবনে হয়ে থাকবে অম্লান, আর এই শতদল শতদলের যে বীজ প্রাণশক্তি আগামী দিনের মানুষের কাছে একটি উন্নত মানের সাধু, একটি উন্নত মানের মানুষের, একটি উন্নত মানের লোকশিক্ষকের, এই তিনটির যে আদর্শ সেইটি তিনি আমাদের সেই প্রাণসার বীজ তিনি দিয়ে গেছেন, এবং যা দিয়ে আগামী দিনে আদর্শ বলিষ্ঠ পরিপুষ্ট হবে আমাদের রামকৃষ্ণ ভাবান্দোলন, যার একটাই উদ্দেশ্য বহুজনের হিত বহুজনের সুখ। আজ আমরা এখানেই থামছি,
ओम प्रणतानां प्रसीदत्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्य वासिनामिड्डे लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु।